আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আটক। জানাবো ডেমরায় বাসে আগুন, ঘুমন্ত হেলপারে মৃত্যু। রাজধানীর ডেমরায় একটি বাসে আগুন দেয়া হয়েছে, এতে নাইম নামে এক হেলপার 22 তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছে চালক রবিউল সহ আরো অনেকেই। এবারে জানাবো নারায়ণগঞ্জে বিএনপি পুলিশের ব্যাপক সংঘর্ষ। নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধা সংঘর্ষের ঘটনা ঘটছে। এর রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি এখনো শান্ত হয়নি। জানাবো গাজীপুরে হরতাল, সড়কে র‍্যাব, কর্মস্থলে ছুটছে মানুষ। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া বিএনপির মিছিল থেকে মিনি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব হরতালের প্রভাব কুয়াকাটার হোটেল মোটেলে, বাতিল হচ্ছে বুকিং। বিএনপি এবং জামাত ইসলামের আজ রোববার 29 অক্টোবর সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতে, বাতিল হচ্ছে হোটেল মোটেলের অগ্রিম বুকিং। যারা কুয়াকাটা এসেছিলেন তাদের অনেকেই শনিবার 28 অক্টোবর রাতে তাড়াহুড়ো করে কুয়াকাটা ছাড়তে দেখা গেছে। এতে স্থবির হতে শুরু করেছে পর্যটন নির্ভর সব ব্যবসা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আটক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাসা থেকে নিয়ে গেছে ডিবি পুলিশ। রোববার 29 অক্টোবর সকালে তার গুলশানের বাসা থেকে তাকে নিয়ে গেছে পুলিশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মির্জা ফখরুলকে আটক করতে তার বাসা ঘিরে রেখেছিল পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুজ্জামান দিদার বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে মহাসচিব। গুলশানের বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। এদিকে রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। শামসুজ্জামান দিদার বলেছেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করেছে, যে কোনো সময় ভেতরে ঢুকে দরজা ভেঙে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে। বিএনপির পক্ষ থেকে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এদিকে হরতালের দিনে তালাবদ্ধ বিএনপির প্রধান কার্যালয়। বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল আজ বুধবার 29 অক্টোবর সকাল থেকে শুরু হয়েছে। তবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিংবা এর আশেপাশে এলাকায় হরতালের সমর্থনে কোনো মিছিল কিংবা দলীয় কোনো নেতার উপস্থিতি নেই। নয়াপল্টন এলাকা পুরোপুরি পুলিশের দখলে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার কলাপসিবল গেটের বাইরে থেকে তালা দেওয়া হয়েছে, তবে এই তালা কে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। কার্যালয়ের ভেতরে দলটির কোনো নেতা কিংবা স্টাফ নেই বলে জানা গেছে। রাজধানীর ডেমরায় বাসে আগুন, ঘুমন্ত হেলপারে মৃত্যু। রাজধানীতে ডেমরায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোহাম্মদ নাইম শেখ 22 নামে একজন হেলপারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছেন চালক রবিউল 22। শনিবার 28 অক্টোবর রাত 3টার দিকে আসিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সে সময় চালক ও হেলপার বাসটিতে ঘুমিয়েছিলেন। ঘটনাটার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, রাত 3টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার উপর থামিয়ে রাখা আসিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। ওই সময় বাসের মধ্যে ঘুমিয়েছিলেন ওই পরিবহনের হেলপার ও চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতে আগুন নির্বাপন করে আর ওই ঘটনার স্থলে মারা যান নাইম। এ সময় তিনি আরো জানান, নাইমের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। রবিউলের শরীরের 17% পুড়ে গেছে। তিনি শেখ হাসিনা বান ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় নিহত নাইমের বাবার নাম আলম চৌকিদার এবং মা পারভিন বেগম, বাড়ি রয়েছে বরিশালের কোতোয়ালি থানায়, বর্তমানে ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন। আর দগ্ধ রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে, তিনিও ডেমরায় থাকতেন। তার বাবার নাম হজরত আলী। তারা বাসের ভিতরে রাতে ঘুমিয়েছিলেন। ওই অবস্থায় দুর্বৃত্তকারীরা বাসে আগুন দিলে তারা বাস থেকে বেরোতে পারেনি। এই অবস্থায় একজন মারা যায়, অপরজন মারাত্মকভাবে পুড়ে জখম হয়েছে।
নারায়ণগঞ্জে বিএনপির পুলিশ সংঘর্ষ। নারায়ণগঞ্জে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে, এতে বিএনপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার 29 অক্টোবর সকালে শহরের চাষারা বালুরমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ মহানগর যুবদল সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছে, পুলিশ আতর্কিত গুলি ছুড়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এদিকে সিদ্ধিরগঞ্জে ইকবাল কমিশনার সহ আরো একজন সাইনবোর্ড এলাকা থেকে আটক হয়েছে। বিস্তারিত খবর সামনে আসছে, এর রিপোর্ট লেখা পর্যন্ত আমাদের হাতে এতটুকুই খবর এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। গাজীপুরে হরতাল, সড়কে র‍্যাব, কর্মস্থলে ছুটছে মানুষ। বিএনপি ডাকা হরতালে গাজীপুরের অনেকটা নিরাপত্তাভাবে পালিত হচ্ছে। সড়কে সড়কে দূরপাল্লার যানবাহন কম চললেও অন্যান্য যানবাহন চলছে স্বাভাবিকভাবে। খোলা রয়েছে দোকান, বিপণী বিতান। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব এবং পুলিশের সদস্যরা। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস, মিনিবাস সহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাস কম চলাচল করছে। চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষকে কর্মস্থলে যেতে দেখা গেছে। হরতালের পক্ষ থেকে কোনো মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। সড়ক মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খোলা রাখা হয়েছে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিপণী বিতান। রেলপথ স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়েছে র‍্যাবের এক নম্বর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত বলেন, জনসাধারণের নিরাপত্তার বিধানে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে, অব্যাহত রয়েছে পুলিশের টহলও। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারেয় বিএনপির মিছিল থেকে মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার 28 অক্টোবর রাত 10টার দিকে মহাসড়কের দড়িয়া বাউসিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আবু সুপিয়ান 34 নামে এক যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সুপিয়ান গজারিয়া উপজেলার আবদুল্লাপুর এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে। বর্তমানে তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় ও গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁও থেকে গজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যাচ্ছিল বাসটি। রাত 10টার দিকে দড়ি বাউসিয়া এলাকায় পৌঁছলে সেখানে বিএনপির মিছিল থেকে আসা কিছু লোকজন মিনিবাসটিকে গতিরোধ করে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই বশীভূত হয়ে পড়ে পুরো বাসটি। এদিকে আগুন দেওয়ার পর বাস থেকে নামার সময় যাত্রী আবু সুপিয়ানকে মারধর করে অগ্নিসংযোগকারীরা। এতে আহত হন তিনি। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওয়ার্ড বয় জলিল আহমেদ জানান, সার্ভিসের লোকজন সুপিয়ান নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে কোনো পোড়া চিহ্ন নেই, তবে মারধরের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থানার খায়রুল হাসান জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হরতালের প্রভাব কুয়াকাটার হোটেল মোটেলে, বাতিল হচ্ছে বুকিং। বিএনপি ও জামাত ইসলামের আজ রোববার 29 অক্টোবর সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রে। বাতিল হচ্ছে হোটেল মোটেলের অগ্রিম বুকিং। যারা কুয়াকাটা এসেছিলেন তাদের অনেককে শনিবার 28 অক্টোবর রাতে তাড়াহুড়ো করে কুয়াকাটা ছাড়তে দেখা গেছে। এতে স্থবির হতে শুরু করেছে পর্যটন নির্ভর সব ব্যবসা। শনিবারের সন্ধ্যার পর কুয়াকাটা থেকে বেশ কয়েকটি হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে তারা স্থানীয়, তাদের যে কোনো সমস্যা সৃষ্টি হলে আমরাই ভোগান্তিতে পড়ি। বিএনপি জামাতের মহাসমাবেশকে কেন্দ্র করে এমনিতেই গত শুক্রবার পরে পর্যটনের আনাগোনা কম। এরপর কিছু বুকিং ছিল, হরতালের ঘোষণা আসার পরপরই বাতিল হতে শুরু করে বুকিংগুলো। গোল্ডেন ইনের ব্যবস্থাপনা পরিচালক এম এ জহির বলেন, দেশে যে কোনো সমস্যা শুরু হলে প্রথমে পর্যটন নগরীকে ধাক্কা লাগে, ফলে আমাদের ক্ষতিটাই সবচেয়ে বেশি হয়। গত শুক্রবারের পরে এমনিতেই যেমন বুকিং ছিল না, কয়েকটি রিজার্ভ ছিল, এ সপ্তাহের শুরুতে ধাক্কা খেলাম। সৈকতের চা বিক্রেতা রিজাউল করিম বলেন, পুরো সৈকতে পর্যটনের উপস্থিতি কম, যাও আছে তা স্থানীয়। দেশের যে কোনো সমস্যা সৃষ্টি হলে আমরাই আগে ভোগান্তিতে পড়ি। কনফিডেন্স ট্যুরিজমের পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বলেন, হরতাল ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে স্থবির হয়ে পড়েছে কুয়াকাটার নির্ভর সব ব্যবসা। কুয়াকাটা হোটেল মোটেলে ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এম এ মোতালেব শরীফ বলেছেন, হরতালের কারণে কুয়াকাটায় অবস্থান করা পর্যটকেরা কুয়াকাটা ছাড়তে শুরু করেছে, অগ্রিম বুকিং বাতিল হচ্ছে।